কারণ এখনকার মানুষ তো অহংকার করতে প্রাউড ফিল করতে বেশি পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহু আকবার চমৎকার কৃপণতা থেকে মুক্ত হতে হবে অহংকার থেকে মুক্ত হতে হবে তাহলেই জীবনের আশেপাশে ঘোরাঘুরি করবে আপনার জন্য আপনার সফলতা আপনি সফলতাকে খুঁজতে হবে না সফলতাই আপনাকে তালাশ করবে খুঁজে বের করবে আমার কথা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যদি জান্নাতে যেতে চান প্রথমত আপনাদেরকে একটা জায়গায় আসতে হবে আপনাদেরকে ঈমানদার হতে হবে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু وَكَانُوا يَتَّقُونَ لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না মানুষ নিজেই নিজের উপর জুলুম করে যাবেন কোথায় কাকে দোষ দিবে এইজন্য আমি বলি কিলাব হবে আমি অন্য জনকে দোষে সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে কথা বলেন না কেন আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে অত্যাচারীদেরকে পছন্দ করেন না আল্লাহ ডাজেন্ট লাইক দা আনজাস্ট আল্লাহ জালেমকে কি করে না পছন্দ করে না ওয়া মা লি যালিমিনা মিন আনসার আল্লাহ ডাজেন্ট গাইড দা আনজাস্ট আল্লাহ জালেমদের যারা বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্যকারীও করবে না রাখে নাই যাবেনটা কোথায় গত 2022 18 ডিসেম্বর বাংলাদেশের মানুষ এই মুসলমানের বাচ্চারা এত নিলজ্জ এত বেহায়া এত নিষ্ঠুর আচরণ করেছে যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে ফুটবল খেলেছিল কারা বেঈমানেরা কারা বেঈমানরা কি মুসলমানের বন্ধু না শত্রু আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা আমার মনে হয় পৃথিবী বেশি দিন টিকবে না কারণ বর্তমান জরিপে দেখা যায় 2000 এর মধ্যে একটাকেও ভালো ভালো পরিপূর্ণ পাওয়া যায় না তো পৃথিবী টিকবে কিভাবে পৃথিবীতে আল্লাহ তো সৃষ্টি করতে মানুষের জন্য কার জন্য এই পৃথিবী সব জান্নাত সব কিছু আল্লাহ রাও তৈরি করতে মানুষ কি ভালোবেসে মানুষের জন্য সে মানুষই যখন অমানুষ হয়ে যায় তখন তার পৃথিবীর আকার কোনো দরকার নাই ঠিক কিনা বলেন ঠিক